Hey guys, তোমাদের সবাইকে ওয়েলকাম সিটি স্কাইলাইনের আরেকটা নতুন এপিসোডে গাইস। তোমরা জানো আগের এপিসোডে আমাদের সিটিতে ভাই বাস লেন আমরা করেছিলাম, যেখান থেকে গাইস রোজ অনেকগুলো গাইস বাস যায়, যেমনকি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাস ডিপো। আর এখান থেকে আমাদের ডেইলি অনেকগুলো বাস যায়, মানে আমাদের গোটা সিটিতে এখন পুরো বাস চলাচল করে। দেখো তো প্রত্যেক লেনতে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাস চলছে, বাট এখন গাইস এই রাস্তা সাইডে গাড়িগুলো পার্কিং আছে, সেই জন্য একটুখানি ট্রাফিকের প্রবলেম হচ্ছে। তার সঙ্গে সঙ্গে গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনে গাইস আমাদের ইলেকট্রিসিটি আসছে না। তার সঙ্গে সঙ্গে আজকের এপিসোডে আমরা টোল বসাবো এই রাস্তায়, আরও অনেক কিছু করবো, মানে আজকের এপিসোডেও আমরা অনেক কিছু করবো, কারণ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল জোন অ্যান্ড কমার্শিয়াল জোনও আমাদের অনেক বেশি ডিমান্ড আসছে, তো আমরা সেগুলোও করবো। সিটিতে স্কুল বগেরা অনেক কিছু করতে হবে, ঠিক আছে? তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখা যাক আজকের এপিসোড আমরা কী কী করি। সবার ফার্স্ট তো আমাদের এখানে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, নাহলে এই অফিসগুলো পালাবে। তো আমাদের ইলেকট্রিসিটির জন্য আমরা সবার ফার্স্ট একটা বড় সড়ো ইলেকট্রিসিটির জিনিস লাগাই, ঠিক আছে? যেটা হচ্ছে, ও ভাই এটা কি ভাই, এটা একটা টার্বো, এটা কত কত পয়েন্ট দেবে? 20 মেগাওয়াট। আর এটা কত দেয়? এটা হচ্ছে মেগাওয়াট দেয় হচ্ছে তোমার 8 মেগাওয়াট। ওকে গাইস, আজকে আমরা এটা লাগাই, ঠিক আছে? এটার দামটাও কম আছে, যেমনকি $12,000। তো এটা যদি আমরা এখানে লাগিয়ে দিই, আচ্ছা এটা কোথায় লাগাতে পারবো? আচ্ছা গাইস, এটা এটা হচ্ছে আমরা ওয়াটারের ভিতরে লাগাতে পারবো, যেমনকি তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়াটারের ভিতরে লাগাতে পারবো। ওয়াও, এটা তো খুব সুন্দর জিনিস। চলো গাইস আমরা একটা ওয়াটারের ভিতরে লাগিয়ে দেখি। ওকে ভাই, ওয়াটারের ভিতরে লাগিয়ে তো দিয়েছি, এরপর এই দেখো ঘুরছে ভাই, ঘুরছে। আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম কি সলভ হলো? ও ভাই, এটা কি জিনিস ভাই, এটা জলের ভিতরে লাগালাম আর এটা থেকে আমাদের আমাদের এখান থেকে ইলেকট্রিসিটি হচ্ছে। 20 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমাদের এই এই জিনিসটা থেকে দেবে, মানে এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। যাই হোক, আমাদের এখানে ইলেকট্রিসিটির প্রবলেম তো সলভ হয়ে গেছে, এরপর আমরা কি করব না, এরপর হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে সেটা বাড়াবো। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এটা ভাই ভুল হয়ে গেছে, তো এটা কি করা যাবে, এটা খালি করতে হবে নাকি বলো তো? যাই হোক, এটা গাইস এখন আপাতত একটু খালি হোক, তার সঙ্গে সঙ্গে আমি জানি না কী করলাম কিন্তু একটু খালি হলো। যাই হোক, এরপর আমাদের কী করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল জোন বানাতে হবে, ঠিক আছে? তার আগে গাইস আমাদের আমাদের যে সিটিটা আছে, ও ভাই কত বড় বড় বাড়ি হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ আমাদের কমার্শিয়াল জোনে গাইস কত বড় বড় দোকান হয়েছে ভাই, ভাই সেরা সেরা। যাই হোক, এরপর আমাদেরকে কী করতে হবে, আমাদের এখানে না স্কুল বগেরা আরও লাগাতে হবে। স্কুল না লাগালে ছেলেপেলে পড়াশোনা করতে পারছে না, ছেলেগুলো পড়াশোনা করতে পারছে না, আর সেই জন্য আমাদের ওয়ার্কারের একটু বেশি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এলিজিবল এত আছে, বাট আমাদের ক্যাপাসিটি মাত্র 300টা, এর জন্য আমাদের স্কুল বগেরা লাগাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে পাবলিক লাইব্রেরিও লাগাতে হবে। আমাদের কাছে আছে হাই স্কুল, স্কুল আছে আমাদের কাছে, স্কুল আছে, দেখতে পাচ্ছ মাত্র একটা স্কুল, এত বড় সিটিতে মাত্র একটা স্কুল। সেই জন্য আমরা কি করব, আমরা আরেকটা স্কুল লাগাবো। তো স্কুল আমরা কোথায় লাগাই গাইস? স্কুল তো মিডিলে লাগাবো না, এরপর হচ্ছে স্কুল বগেরা সব কিছু আমরা না এই সাইডটা করে লাগাবো। পুলিশ স্টেশন, স্কুল, এখানে একটা স্কুল লাগিয়ে দিলাম, একটা হাই স্কুল লাগিয়ে দেবো এখানেও, ইয়েস এখানে একটা হাই স্কুল লাগিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে পাবলিক লাইব্রেরি, আমরা পাবলিক লাইব্রেরিও লাগিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আর কি আছে? আর ভাই আমাদের কাছে টাকা এখন অনেক আছে, আমরা ডেইলি এখন অনেক টাকা ইনকাম করছি, সেই জন্য আমাদের টাকার কোনো অসুবিধা হচ্ছে না। টাকটা দেখলে আমার হাসি পাই গাইস, তেমন কিছু হয়নি, আমার জাস্ট চুল অনেক বেশি পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি টাকলা হয়েছি। অনেকে কমেন্ট করেছিল আগে সিটি স্কাইলাইনের ভিডিওতে, সেই জন্য আমি বলে দিলাম এমনি ভাই। যাই হোক, চলো আমাদের এখানে হয়ে গেল, আমাদের এখন ক্যাপাসিটি অনেক বেশি হয়ে গেছে স্কুলের জন্য। তো আমরা পাবলিক লাইব্রেরি, স্কুল, হাই স্কুল সব কিছু লাগিয়ে দিচ্ছি, পুলিশ স্টেশন, এটা কী আছে, এটা হচ্ছে ফায়ার হাউস। ফায়ার হাউস ভাই আগের এপিসোডে তো আমাদের মানে আগুন লেগে গেছিলো। যাই হোক, তো এই এপিসোডে আমরা এই স্কুল বগেরা লাগালাম। এরপর গাইস আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা আছে না সেটা ভাই বাড়াতে হবে, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা বাড়াইনি। সরপাস আমরা একটু গেমের স্পিডটা বাড়িয়ে দিই যাতে সকাল হয়ে যায় তাড়াতাড়ি। ওকে, তো সকাল হয়ে গেছে আমাদের সিটিতে, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ভাই এত পলিউশন কেন হচ্ছে? যাই হোক, আমাদের হচ্ছে আজকে কি করতে হবে, আজকে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়াবো বলেছিলাম, তো চলো ইন্ডাস্ট্রিয়াল জোন আমাদের বাড়াতে হবে, কারণ হাই ডিমান্ড চলছে এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, ঠিক আছে? তো চলো ফটাফট আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য রাস্তা বানাই। আর ভাই যত কারখানা হবে ততই তো পয়সা আসবে, দেখতে পাচ্ছ আমরা এখন প্রতি সপ্তাহে কত টাকা করে কামাচ্ছি সেটা যদি দেখা যায়, টোটাল ইনকাম হ্যাঁ 12,000 করে প্রতি সপ্তাহে আমরা ইনকাম করছি, হ্যাঁ কামাচ্ছি আর কি ইনকাম করছি। যাই হোক, চলো এরপর আমাদেরকে কী করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়ানোর জন্য আমরা অনেকটাই বাড়াবো। ওকে, আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন ভাই অনেকটাই বাড়াতে হবে, কারণ আমাদের রেসিডেন্সিয়াল জোন তো আমরা অনেক বাড়িয়েছি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন কিন্তু আমরা বাড়াইনি।
তো সেই কারণে আমাদেরকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়াতে হবে। ওকে, তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য গাইজ অনেকটা জায়গা আমরা বানিয়ে নিয়েছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আর হাই ডিমান্ড চলছে ইন্ডাস্ট্রিয়াল জোন। তো চলো ফটাফট আমরা এগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন করে দিই। অ্যান্ড এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল জোন করে দেবো। আশেপাশে যা জায়গা আছে গাইজ সব ইন্ডাস্ট্রিয়াল জোন করে দেবো। তো আমাদের এখানে দেখতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন বানিয়ে দিয়েছি, আর এখানে দেখতে কত তাড়াতাড়ি আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে। এদেরকে পুলিশ স্টেশন দেওয়া আছে, এখানে কারখানার ইয়েও আছে, যাই হোক এর আশেপাশেও আমাদের তৈরি হয়ে যাবে কারখানা, কারণ আমাদের ভাই এটা মিডিল থেকে সরছে না, এই কারণে আমরা এইগুলো করে দিলাম। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কারখানাগুলো তৈরি হচ্ছে, এইখানে তো ফ্যাক্টরি তৈরিও হয়ে গেছে। এরপর গাইস এদেরকে জল আর ইলেকট্রিসিটি দিতে হবে, কমসে কম ইলেকট্রিসিটি তো আমরা এখানে একটা নতুন জিনিস বানালাম, তো জানি না কতটা কি করতে পারবো। তো সবার ফার্স্ট এদেরকে কি করতে হবে, তো ভাই সবার ফার্স্ট আমাদেরকে জলের কোনো সমস্যা যাতে না থাকে সেই ব্যবস্থাটা আমি করে দিই। ওকে, তো আমাদের এখানে জলের ব্যবস্থা হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত করে দিই। তো আমাদের এখানে জলের সমস্যা তো চলে গেছে, জানি না আমি ইলেকট্রিসিটিতে আমরা দিতে পারবো কিনা। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখন চলছে হচ্ছে হাই ডিমান্ড হচ্ছে রেসিডেন্সিয়াল জোন, আর আমাদের গাইজ কিছুটা আর কিছু মেম্বার হলে আমরা এখানে আমাদের যখন 5000 মেম্বার হয়ে যাবে তারপরে আমরা হাই রেসিডেন্সিয়াল জোন বানাতে পারবো, হাই কমার্শিয়াল জোন বানাতে পারবো, তো অফিস জোন আমরা কিন্তু বানাতে পারবো, ঠিক আছে। তো এইগুলো আস্তে ধীরে করতে হবে আমাদেরকে, কারণ না আর এখানে কিছু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কেন, প্রবলেমটা কী হয়েছে, হসপিটাল পৌঁছাচ্ছে না। আচ্ছা, আমাদের এদিকে একটা হসপিটাল লাগাতে হবে, আমাদের একটা বড় হসপিটাল নেই, সব ছোট। ছি ভাই, আমাদের একটা খুব তাড়াতাড়ি একটা হসপিটাল লাগবে। আচ্ছা, আমরা এখানে একটা হসপিটাল আপাতত আমি করে দিই। ওকে, তো আপাতত একটা হসপিটাল করে দিই। এরপরে গাইস আমরা একটা বড় হসপিটাল, মানে বড় হসপিটাল করব সিটির একদম একদম মিডিলে, মানে একদম মিডিলে আমাদের একটা বড় হসপিটাল থাকবে, যেটার দাম $65,000, মানে টাকা মাথা খারাপ। বাস 65,000 দিয়ে আমরা যদি এই হসপিটালটা বানাই তাহলে আর কেউ অসুস্থ হবে না। আর এটার যদি ক্যাপাসিটির কথা বলি, 500 জনের ক্যাপাসিটি আছে, ঠিক আছে, মানে 500 জনের ক্যাপাসিটি আছে আমাদের এই 3-4 হসপিটালে। তোমরা যদি দেখো 1, 2, 3, 4 হসপিটালে আমাদের মাত্র 400 জনের ক্যাপাসিটি আছে, বাট আমরা যদি বড় হসপিটালটাই লাগাই তাহলে হচ্ছে বড় হসপিটালটা যদি ইউজ করি তা আমাদের আসবে হচ্ছে 500 জন একটা হসপিটালেই, ঠিক আছে। বাট আমাদের এখন দরকার নেই, আমাদের দেখতে পাচ্ছ অসুস্থ আছে মাত্র 347 জন, তো সেই কারণে আমাদের দরকার নেই, কারণ 400 জনের ক্যাপাসিটি আছে। তো যখন সিটিটা আমরা আরও বড় করব তখন হচ্ছে আমাদের ক্যাপাসিটিটা আরও বাড়াতে হবে, ঠিক আছে। তো চলো, এরপর আমাদের হচ্ছে হাই ডিমান্ড চলছে হচ্ছে রেসিডেন্সিয়াল জোনের, তো আমরা রেসিডেন্সিয়াল জোনের জন্য আমরা একটু জায়গা বানিয়ে দেবো। আর এরপর গাইস আমাদের কাছে অনেক কিছু খুলে গেছে, আর অনেক কিছু খুলতে চলেছে, ঠিক আছে। এটা এইসবগুলো লাগাবো আমরা, আমাদের কাছে অতটা টাকা নেই, আমাদের বাস তো খুলে গেছে, আর কিছু খুলেছে ভাই, এরপর কি খুলবে, মেট্রো। ও ভাই, 5500 লোক আসলে তারপর আমরা মেট্রো বানাতে পারবো, এটা কি আছে, বাস ডিপো আমরা বানিয়ে নিয়েছি, বাট আমাদের 5000 লোকের জন্য আমাদের করতে হবে ভাই, আমাদের তো মেট্রো আনা লাগবে আমাদের সিটিতে। ওকে, তো আমরা এখানে রেসিডেন্সিয়াল জোনের জন্য দেখতে পাচ্ছ অনেকটা জায়গা করে দিয়েছি, আর সর্বফার্স্ট আমরা এখানে কমার্শিয়াল জোনটা আগে করে দিই, ঠিক আছে, কেননা কমার্শিয়াল জোনের ডিমান্ড আসছে। তো সর্বফার্স্ট আমরা হচ্ছে কমার্শিয়াল জোনটা ডিক্লেয়ার করে দিই, কমার্শিয়াল জোন করে দিলাম। এরপর হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল জোন, ঠিক আছে। তো রেসিডেন্সিয়াল জোন হচ্ছে এটা, এটা গোটাটায় আমরা রেসিডেন্সিয়াল জোন করে দেবো, ঠিক আছে। ওকে, রেসিডেন্সিয়াল জোন আমরা এখানে অনেকগুলো করে দিয়েছি, কেননা আমাদের ডিমান্ড কিন্তু হাই চলছিল। আচ্ছা, আমরা রেসিডেন্সিয়াল জোন করলাম তো, হ্যাঁ রেসিডেন্সিয়াল জোন করলাম, কমার্শিয়াল জোনও করলাম, কেননা গাইজ কমার্শিয়াল জোনও অনেক বেশি ইম্পর্টেন্ট। আর গাছগুলো আমরা কাটিনি, কেননা গাছ কাটলে হবে না গাইজ, গাছ ইজ জীবন। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছ অনেক, ভাই আমাদের সিটিটা আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে, ওয়াও ভাই কতটা বড় হয়ে গেছে। আর দেখি তো কারখানা বাগেরা ঠিক আছে সব, আরে লল গাইজ নট এনাফ ওয়ার্কার চলে আসবে ভাই, একটু পড়াশোনা সবাই শিখছে তো, এখন সবাই ছোট এর জন্য ওয়ার্কার আসছে না, ঠিক আছে চলে আসবে, একটু কিছুদিন অ্যাডজাস্টমেন্ট করে দিলেই তো ওয়ার্কার চলে আসবে। আমাদের তো স্কুল বাগানে লাগালাম, আমরা একটু বড় সড়ো স্কুল যদি লাগাতে পারতাম না ভালো হতো, এত লোক কেন পড়াশোনা করে না ভাই, সব বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি, পয়সা বেশি হয়ে গেছে এদের, পড়াশোনা কেন কর, পড়াশোনা আমাদেরকে করাতে হবে গাইজ। সিটিতে এমন একটা নিয়ম যদি থাকতো যে সবাই পড়াশোনা করাই লাগবে, ওগুলো কী করে করে দেখতে হবে আমাকে ইউটিউবে, না হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আগে এদেরকে পাইপ লাইন দিয়ে নিই। ওকে, পাইপ লাইন আমরা করে দিয়েছি জলের জন্য, পাইপ লাইন হয়ে গেলো আমাদের সরফাস, এবার জল ট্যাঙ্কি বসাতে হবে, ঠিক আছে। সব পাইপ লাইনের গোড়ায় গোড়ায় আমি জল ট্যাঙ্কিটা বসিয়ে দিই, কারণ জল ট্যাঙ্কি না হলে আবার এরা
অসুস্থ হয়ে পড়ে। এটাতেই ফিল্টার জল আসে। ওকে, জলট্যাঙ্কি তো আমি মোটামুটি বসিয়ে দিলাম, তাছাড়া ইলেকট্রিসিটিরও প্রবলেম হচ্ছে না আমাদের সিটিতে, অ্যান্ড সব কিছু ঠিক আছে। ভাই দেখতে পাচ্ছ এখানে ওয়ার্কার নেই, সবাই ফ্যাক্টরি ইয়ে বানিয়ে বসে আছে, এখানে এনাফ ওয়ার্কার নেই, সবাই আমাদের ফ্যাক্টরি ছেড়ে চলে যাবে। ঠিক আছে, কি করা যাবে আর, আমাদের সিটিতে এত লোকের অভাব। আর ডিমান্ড দেখতে পাচ্ছ, কমার্শিয়াল জোনের ডিমান্ড চলছে, তো কমার্শিয়াল জোনকে আমি আরেকটু বানিয়ে দেবো। কমার্শিয়াল জোন আমরা কোথায় করবো ভাই? আমাদের সিটিটা আস, ও ভাই এটা কিসের মতন হয়েছে, ওয়াও দেখতে দেখো দারুণ লাগছে আমাদের সিটিটা গাইস, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বার্থডে কেক। এই গোটা সাইডটা আমরা কমার্শিয়াল জোন পরে ডিক্লেয়ার করে দেবো, বাট এখন না, এখন আমাদের কাছে সেরকম জায়গা নেই। আমরা কমার্শিয়াল জোন তো এখানে দিয়ে দিয়েছি। হচ্ছে কি দোকান? হ্যাঁ হচ্ছে ভাই, সমুদ্রের ভিতরে দোকান হচ্ছে, দেখতে পাচ্ছ তো। ওকে, কমার্শিয়াল জোন তৈরি হচ্ছে, খুবই ভালো কথা, সমুদ্রের ভিতরে কমার্শিয়াল জোন তৈরি হচ্ছে মাটি ভরাট করে, ঠিক আছে কোনো সমস্যা নেই। এরপর গাইস আমরা কি করব, আমাদের না সিটিতে গাইস টোল নেই, ঠিক আছে, তো টোলের জন্য আমাদের টোলেও পর্যন্ত পয়সা আসবে, তো ওর জন্য আমাদেরকে কোথায় করতে হবে, টোল কোথায় গেল, টোল 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 এন টোল প্রথম 12,000। আচ্ছা এটা তো আমরা ইউজ করতে পারবো 5,000 হলে, তো আমরা তো ছটপট কেন করছি, টোল এন, ইয়েস এটা এটা এটাই ইউজ করি গাইস, এটাই ইউজ করি। ভাই অনেক ঝামেলা হয়েছে এর জন্য, তো আমি আর কোনো ঝামেলা চাই না, তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে রাস্তায় যাব এইখান থেকে, এটা একটা, এই একটা সুন্দর একটা টোল গেট হয়ে গেল। তারপরে এইখান থেকে আমার বেরোবে হচ্ছে, এইখান থেকে আমার চলে যাবে হচ্ছে সিটির দিকে, সিটির দিকে একটা চলে গেল হচ্ছে এদিকে, আর এদিক দিয়ে একটা এদিকে হয়ে গেল, ঠিক আছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছি যেখান থেকে সবাই যাওয়া আসা করবে। ওকে, তো মোটামুটি ঠিকই আছে ভাই, টোল গেটে এরপর সবাই যাওয়া আসা করবে। কই কেউ যাচ্ছে না কেন? এই তো যাওয়া আসা করবে, এরপর গাই সবাই যাওয়া আসা করবে। কেউ তো যাও বাইরে, বাইরে থেকে তো কেউ আসো, জলের লাইন করা লাগবে। ওকে লেটস গো, আমরা জলের লাইনটা আগে করে দিই। এই তো এই তো যাচ্ছে গাই, যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, টোল দিচ্ছে, ইয়েস টোল দিচ্ছে, মানে লোক যাওয়া আসা করবে। এই দেখো যাচ্ছে গাড়িটা, অ্যান্ড আসার জন্য কেউ তো আসবে ভাই। ফাইনালি গাইস আমাদের অনেক কষ্টের পর দেখতে পাচ্ছ আমাদের টোল গেটের থেকে লোক আসছে, কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে রাস্তাটা, এত লোক আসছে যে অনেক বেশি ছোট হয়ে গেছে, এতক্ষণ ধরে লোক আস কেউ আসতে পারছিল না আমাদের সিটিতে, বাট এখন আপাতত আমার মনে হচ্ছে ঠিক আছে। তো এই রাস্তাটা অনেক তাড়াতাড়ি আমি কোনো সলিউশন নিয়ে আসবো, বা এটা আমরা অন্য কিছুও করতে পারবো, ঠিক আছে। তো ভাই এটা এটা ঠিক করার জন্য আমার অনেকটা টাইম লেগে গেছে, দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়ে গেছে, মানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো কোনো ব্যাপার না গাইস, আমরা যদি এই রাস্তাটা একটু বড় করে দিই এই জায়গাটায় তাহলে একটু সুবিধা হয়। ওকে দাঁড়াও, আমাদের রাস্তাটা কীরকম ছিল, আমাদের রাস্তাটা এরকম ছিল, এক সেকেন্ড গাইস আমরা এই রাস্তাটা রিমুভ করে দিই, নিয়ে বড় রাস্তা লাগাবো, ঠিক আছে। বড় রাস্তা বলতে মোটামুটি এখান থেকে, এখানে আমরা ঘুরে এখান থেকে এত বড় রাস্তা, ঠিক আছে, যাতে লোকের অসুবিধা না হয়। এবার এই সাইড দিয়ে আমরা এই রাস্তাটা রিমুভ করে দেবো, এই সাইড দিয়ে এই রাস্তাটা রিমুভ করে দিলাম। এরপর এখান থেকে এই হচ্ছে আমাদের রাস্তা, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো রাস্তা আমরা বানিয়ে দিলাম। আমাদের টোলও টোলও হচ্ছে, টোল থেকে আমাদের ইনকামও হবে, যেখানে আমাদের অনেক, এই দেখো 2,00,000 টাকা আমাদের হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এখন হাই ডিমান্ড চলছে হচ্ছে রেসিডেন্সিয়াল জোন, ঠিক আছে। তো চলো ফটাফট আমরা রেসিডেন্সিয়াল জোন করব। তো আমাদের রেসিডেন্সিয়াল জোনের হাই ডিমান্ড চলছে, তো আমি ভাবছি রেসিডেন্সিয়াল জোন করব। তার আগে গাইস আমাদেরকে না যে হাই স্কুলটা আছে না, সেই হাই স্কুলটা আমরা বসানো লাগবে ভাই। স্কুল হয়ে গেল, স্কুল আমাদের তো আছে ভাই, দেখতে পাচ্ছ স্কুল তো আমাদের, আরও বেশি স্কুল লাগবে নাকি আমাদের, এলিজিবল এত ক্যাপাসিটি এত কিন্তু হচ্ছে না কেন ভাই? আচ্ছা আমাদের ইউনিভার্সিটি নেই, ওকে ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি নেই এই কারণে এই অবস্থা হচ্ছে, ইউনিভার্সিটি আমাদের করতে হবে। তার আগে আমাদের 5,000 লোক তো করতেই হবে, ইউনিভার্সিটি কততে আসবে? ইউনিভার্সিটি আসবে হচ্ছে 5,500 লোক, 5,500 লোকের জন্য আমাদেরকে আরও জায়গা বানাতে হবে ভাই। আমি এটা তাই তো বলি, মানে আমাদের এখানে এডুকেশনের জন্য এত প্রবলেম কেন হচ্ছে? চলো আমাদের আপাতত কী হয়েছে না, আপাতত আমাদের সিটিটা এই পর্যন্ত হয়ে গেছে, তো আমাদের সিটি আরও বাড়াবো কী করে? আমাদের সিটি বাড়ানোর জন্য
এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমি পুরোটাই ফাঁকা রাখতে চাই, তো আমরা এটা আরও বাড়াবো, ঠিক আছে, আমাদের সিটিটা আরও বাড়াবো, চলো আমাদের সিটিটা বাড়াই। ওকে, তো আমি এখানে কী করছি, আমি এখানে রেসিডেন্সিয়াল জোনের জন্য, গাইজ দেখতে পাচ্ছ, রেসিডেন্সিয়াল জোনের জন্য আমরা এখানে অনেকটা জায়গা করেছি যাতে লোক এসে থাকে, ঠিক আছে, কারণ হাই ডিমান্ড চলছে। তো চলো ফটাফট আমরা একটা রেসিডেন্সিয়াল জোন করে দিই, রেসিডেন্সিয়াল জোন ডিক্লিয়ার, রেসিডেন্সিয়াল জোন ডিক্লিয়ার। আর এখানে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আমাদের বিল্ডিং বাগেরা তৈরি হচ্ছে। তো এই সাইডে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন আস্তে আস্তে তৈরি হবে, আর এই সাইডে হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল জোন তৈরি হবে, ঠিক আছে। আমরা ভাবছি গোটাটাই রেসিডেন্সিয়াল জোন বানিয়ে দেবো, কেননা গাইজ রেসিডেন্সিয়াল জোনের ডিমান্ড অনেক বেশি, আর তাছাড়া গাইজ আমাদের কমার্শিয়াল জোনের ডিমান্ড নেই, কারণ আমাদের 5000 পপুলেশন এখনও পর্যন্ত হয়নি, আর হলে তবে গিয়ে আমরা অনেক কিছু আনলক করতে পারবো, ঠিক আছে। ও, পলিউশন অনেক বেড়ে গেছে গাইজ, এই সাইডের পলিউশন অনেক বেড়ে গেছে, ও এই কারণে গাইজ, এই কারণে সবাই এখানে অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে পলিউশন হচ্ছে গাইজ, এই কারণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। খালি করো ভাই, খালি, ফটাফট খালি কর, নোংরা এত হয়ে যাচ্ছে না গাইজ আমাদের সিটিতে, কি বলবো, পুরো পলিউশন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে গাইজ আমরা এরপর কী করবো, ও এদের জলের লাইন করতে হবে, 3, ওকে হয়ে গেছে। তো জলের প্রবলেম আই থিঙ্ক সলভ হয়ে যাবে, ইলেকট্রিসিটির প্রবলেম তো আমার মনে হয় না এখানে আসবে, শুধুমাত্র এই নোংরা জায়গাগুলোর জন্য গাইজ এগুলো হচ্ছে, না হলে হয় না। বাট আমাদের অনেকে ঘর ছেড়ে চলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে গাইজ আমাদেরকে এবার কী করতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো, আমাদের অনেক বেশি লোক অসুস্থ হচ্ছে, তো এর জন্য আমাদের একটা বড় হসপিটাল চাই ভাই, একটা বহুত বড় হসপিটাল চাই, যেখানে প্রচুর লোক আস, লোকের ক্যাপাসিটি থাকবে। চলো আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে, এখানে ইউজ করলে এটা এত বড়ই হসপিটাল যে এটা গোটা এরিয়াটা সব কভার করে নেবে। ওকে, তো আমাদের এই দেখো এইখান থেকে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, কতটা অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, কেননা আমাদের অনেক, ভাই কতগুলো অ্যাম্বুলেন্স, ও ভাই কতগুলো অ্যাম্বুলেন্স, জাস্ট দেখো, জাস্ট তোমরা দেখো আমাদের অসুস্থ সংখ্যা এত বেড়েছিল ভাই, পুরো সিটিতে শুধু অ্যাম্বুলেন্সই আর অ্যাম্বুলেন্স হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো আমাদের ক্যাপাসিটি, তোমাদেরকে যদি দেখায় হসপিটালের ক্যাপাসিটি, 900 জন অসুস্থ হচ্ছে, 600 জন আমি জানি না কেন অসুস্থ হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, অ্যাম্বুলেন্সে ভর্তি হয়ে গেছে, অনেকে ঘর ছেলেও চলে যাচ্ছে অসুস্থের জন্য, বাট আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জল ট্যাঙ্কি বাগেরা লাগিয়েছি, তো এই নতুন সিটিতে, এই সিটিতে জল ট্যাঙ্কি লাগাইনি, এখনই লাগিয়ে দিই, নাহলে ভাই পরে আবার প্রবলেম হবে। ওকে, তো মোটামুটি পাইপলাইন বাগেরা করে দিয়েছি, আর আমাদের সিটি মানে অনেক বেশি লোক অসুস্থ হচ্ছে, যাই না ভাই কী কারণে অসুস্থ হচ্ছে, ঠিক আছে, লোক মরছে না, তো না খুব একটা মরছে না, বাট অসুস্থ হচ্ছে বেশিরভাগ, ঠিক আছে, অসুস্থ হওয়ার কারণটা আমি বুঝতেই পাচ্ছি না। তো আমাদের 5000 পপুলেশন গাইজ হয়ে গেছে, এরপর গাইজ আমাদের এখানে দেখতে পাচ্ছ সব থেকে বড়ো গাইজ, সব থেকে বড়ো হসপিটাল ভাই, সব থেকে বড়ো হসপিটাল আমরা এখানে তৈরি করে ফেলেছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ভাই, কত অ্যাম্বুলেন্স, কত লোক অসুস্থ, দেখতে পাচ্ছ কত লোক অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালের বাইরে, ভিড় দেখো আর কত লোক অসুস্থ হয়ে পড়ে আছে। তো এই জন্য আমাদের এই হসপিটালটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তার জন্য আমি লাগিয়ে দিয়েছি। আর ও এখানে আবার কী হলো, এখানে আগুন লেগেছে, আগুন লেগেছে আমাদের, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ভাই, আমাদের ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছ আগুন লেগেছে, কী অবস্থা ভাই, সিরিয়াসলি আমাদের 5500 পপুলেশন গাইজ হয়ে যাক, 5500 পপুলেশন হয়ে যাক, তারপরে আমরা অনেক কিছু করতে পারবো, আর সেগুলো করবো হচ্ছে পরের এপিসোডে, ঠিক আছে। যাই হোক, এইটা হয়ে গেল, এরপর আমরা যেটা করতে পারবো না সেটা আমরা ওয়েট করছি হচ্ছে ইউনিভার্সিটির জন্য, ইউনিভার্সিটিটা আমাদের এই এপিসোডে লাগবে, কেননা আমাদের এলিজেবল আছে ইউনিভার্সিটির জন্য, ইউনিভার্সিটির জন্য 1000 লোক এলিজেবল আছে, বাট কোনো ইউনিভার্সিটি নেই, এই জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে, বাট ঠিক আছে আমি করে দেবো আস্তে ধীরে। সর ফার্স্ট আমাদের এখানে বাস লেন্থ যেটা ছিল না সেটা এখান থেকে উড়ে গেছিলো, ঠিক হয়ে গেছে আবার, হ্যাঁ অটোমেটিক সব ঠিক হয়ে গেছে, নো প্রবলেম, কারোর কোনো অসুবিধা নেই, আমাদের টোলগেট থেকে পয়সা, ভাই এখানে একটা ট্রাফিক হচ্ছে কেন, মনে হচ্ছে এবার একটু ট্রাফিকটা ঠিক হয়ে যেতে পারে, দেখা যাক ভাই, সিটি শুরু হলো না এর আগে ট্রাফিক চলে আসলো। যাই হোক, আমাদের 5200 পপুলেশন হয়ে গেছে, অ্যান্ড আমাদের হসপিটালের অবস্থা কী আছে, লোক অসুস্থ কতটা আছে, ওকে অসুস্থ এখনও পর্যন্ত অনেক আছে, আমি ওটাই বুঝতে পারছি না যে কী হয়েছে। ওকে, তো আমাদের 5500 পপুলেশন গাইজ হতে চলেছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, মাত্র ভাই 3টে ছিল, যাই হোক মাত্র আর 7টা আছে, অ্যান্ড ভাই কী হচ্ছে, এটা কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না, দাঁড়াও এটাকে আগে ঠিক করে নিই, এইগুলো আগে ঠিক করে নিই, তো আমাদের পপুলেশন তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে ঠিক আছে।
আর মাত্র দুটো। ওকে, তো 5500 পপুলেশন আমাদের সিটিতে হয়ে গেছে। আর এরপর আমাদের অনেক কিছু আনলক হয়েছে গাইস, সেগুলো আমরা আস্তে আস্তে করব। কেন এইটা হচ্ছে সব থেকে বড়, মানে অনেক কিছু আপগ্রেড করার জন্য 5500 পপুলেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ আমাদের 3 লাখ টাকা হয়েছে, টাকাও অনেক হয়ে গেছে। তো এরপর গাইস আমরা যেটা করব বলেছিলাম, সবার ফার্স্ট আমাদের সিটিতে ইউনিভার্সিটি ছিল না গাইস, যেটার জন্য এলিজিবল ছিল 1300 জন, যার জন্য আমাদের কাজের লোকের অনেক অসুবিধা হচ্ছিল। তো আমরা ইউনিভার্সিটি যেটা আছে সেটা হচ্ছে আমরা শহরের মিডিলে লাগাবো, একদম শহরের মিডিলে। এর জন্য আমাদের কিছু কিছু জিনিস চলে যাবে, পার্ক, ওকে পার্ক চলে যাবে, কিন্তু পার্ক আমি যেতে দিলে হবে না। তো আমাদের এর জন্য ঘর চলে যাক গাইস, আমাদের পার্ক গেলে হবে না। এক সেকেন্ড গাইস, আমরা এইখানে লাগিয়ে দিই গাইস, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আমাদের হয়ে গেল গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি লাগিয়ে দিয়েছি। আর এখানে সবাই ভাই সবাই খুশি হয়ে গেছে ইউনিভার্সিটির জন্য, কেন ভাই ইউনিভার্সিটি ছিল না আমাদের কাছে, তো এর জন্য অনেক বেশি অসুবিধা হচ্ছিলো, কারণ আমাদের এনাফ ওয়ার্কার ছিল না, আমাদের অনেকে মানে কাজের লোক পাওয়া যাচ্ছিলো না। এটাকে দেখতে পাচ্ছ গাইস, নট এডুকেশন ওয়ার্কার, এডুকেশন ওয়ার্কার আমরা পাচ্ছিলাম না, সেই কারণে আমাদের অনেক বেশি প্রবলেম হচ্ছিলো। এর জন্য গাইস আমরা এখানে ইউনিভার্সিটি লাগিয়ে দিলাম। এরপরে গাইস আমরা কত কিছু করতে পারবো দেখবে, আমরা এখানে গাইস মেট্রো করতে পারবো গাইস, তেমন কি দেখতে পাচ্ছো মেট্রো। তো সেই সবগুলো পরের এপিসোডে হবে গাইস, এই এপিসোডে শুধুমাত্র এটুকুই আমাদের হসপিটাল লাগালাম। আর এখানে দেখতে পাচ্ছ টোল গেট লাগিয়েছি, বাট অনেক বেশি ট্রাফিক হচ্ছে, তো এটা সলিউশন আমাকে দেখতে হবে, অ্যান্ড পরের এপিসোডে আমরা সেটাও চেষ্টা করবো, ঠিক আছে। তো বাস গাইস আজকের এপিসোডে এই পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এখানে ইলেকট্রিসিটি যাচ্ছে না রে ভাই, ইলেকট্রিসিটির কী হলো হঠাৎ করে? আচ্ছা ইলেকট্রিসিটি, আচ্ছা আমরা এটা একটা লাগিয়ে দিই, জলের ভিতরে এটা একটা লাগিয়ে দিই, এটা অনেক ভালো কাজ করছিল ভাই, লাগিয়ে দিই। বেশি তো দাম না, কত? 12000। কত ইলেকট্রিসিটি লাগবে, যতটা ইলেকট্রিসিটি লাগে। হ্যাঁ, তিনটে আমরা লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তিনটে টারবাইট লাগিয়ে দিচ্ছি আমরা, কী বলেন এটাকে, কত ইলেকট্রিসিটি লাগবে, ততটা ইলেকট্রিসিটি দেবো আমরা। যাই হোক, এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে তো ইলেকট্রিসিটির কোনো প্রবলেমই নেই, বাদ বাকি ঠিক আছে। আমাদের আস্তে আস্তে আমাদের পপুলেশন অনেক বেশি বাড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা ভাই, টাটা। অনেকক্ষণ খেলেছি আজকে, মজা লাগলো, আচ্ছা অনেক টাকাও আছে আমাদের কাছে। চলো নেক্সট এপিসোডে মেট্রো লাগাবো, ঠিক আছে, টাটা। টাকলাটা নেক্সট এপিসোডে মেট্রো লাগাবে।